ধরুন আপনার প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তার উপর ডিপেন্ড করে দুটো সেপারেট স্ট্র্যাটেজি রয়েছে। আপনার মধ্যে যদি প্রস্টেট ক্যান্সার হওয়ার রিস্কটা বেশি, ধরুন আপনি যদি কোনো পার্টিকুলার এথনিসিটির সাথে সম্পর্কিত বা আপনার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, সেক্ষেত্রে মেডিকেশন রয়েছে যা আপনার মধ্যে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা রিডিউস করতে পারে। কিন্তু আপনি যদি একজন সাধারণ মানুষ আর আপনি জানতে চান আপনার মধ্যে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা রয়েছে কিনা, সেক্ষেত্রে টেস্ট, ব্লাড টেস্ট এবং এক্সামিনেশন রয়েছে যা আপনাকে একটা আইডিয়া দিতে পারে যে আপনার মধ্যে প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করবার কতটা সম্ভাবনা। একটা স্ক্রিনিং টেস্ট রয়েছে যাকে বলে প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যদিও এর নিজস্ব কিছু প্রোজ অ্যান্ড কনস রয়েছে। সেক্ষেত্রে আপনার একজন ইউরোলজিস্ট প্রয়োজন হবে, যে আপনাকে প্রপারলি ইভ্যালুয়েট করে এক্সামিন করে দেখবেন আপনার প্রস্টেটটা কীরকম, আর তারপর তিনি আপনার প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন টেস্ট করে সেটাকে প্রপারলি ইন্টারপ্রেট করবেন। সেক্ষেত্রে শুধুই প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যথেষ্ট নাও হতে পারে। আপনি যদি ইন্টারেস্টেড হন আপনার মধ্যে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা তথ্য জানতে হলে, তাহলে প্লিজ একজন কোয়ালিফাইড ইউরোলজিস্টের সাথে দেখা করে তাকে নিজেকে প্রপারলি ইভ্যালুয়েট করতে অনুগ্রহ করুন।